হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ফারজানা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমি দেখাবো আমার টাইনি ভ্যানিটি, কি বলে, ট্যুর, মেবি ট্যুর টাইপের ভিডিও। তো আমি ভ্যানিটি ওই দিন আমি আমার রুম ট্যুরের ভিডিওতে ভ্যানিটিটা স্কিপ করেছি, কারণ আমি ভ্যানিটিটার আলাদা একটা ভিডিও করতে চেয়েছিলাম। আমার ভ্যানিটিতে আমি শুধুমাত্র আমার স্কিন কেয়ার, মেকআপস এগুলোই রাখি, আদার্স আর কিছু রাখি না। আমি জুয়েলারি আলাদা আমি আমার ক্লোজেটে রাখি, ওটার জন্য আলাদা জায়গা। তো আমার কালেকশনে অনেক অনেক বেশি মেকআপ নাই, আবার যা আছে মোর দ্যান এনাফ অ্যাজ ইউজুয়াল। আগে আমি প্রচুর মেকআপ কিনতাম, বাট রিসেন্টলি আরও 6-7 মাস আগে আমি আমার সব মেকআপ ডিক্লাটার করে যেগুলো আমার দরকার সেগুলো আমি রেখেছি, আর সব কিছু আসলে ফেলে দিয়েছি। কারণ মেকআপ অনেক দিন থাকলে আসলে মেকআপের কি বলে এক্সপায়ার থাকে না, মানে এক্সপায়ার হয়ে যায়, এই জন্য আমি খুব বেশি মেকআপ কেনাটা প্রেফার করি না। নর্মালি মেকআপের অনেক দাম থাকে, মানে হাই এন্ড ব্র্যান্ডের মেকআপগুলো অনেক অনেক প্রাইস থাকে। সো শুধুমাত্র কালেকশন করার জন্য, মানে আমার কাছে এটা এখন মানে আজকাল এটা মানি ওয়েস্ট মনে হয়। তো আমার মনে হয় যে যা যা দরকার তাই মেকআপ কালেকশনে থাকা উচিত। আপনি শখ করে একটা দুইটা জিনিস বেশি কিনতেই পারেন, বাট এছাড়া শুধুমাত্র কালেকশন করার জন্য আমার মনে হয় যে মেকআপ কিনাটা খুব একটা কাজের কথা না। যাকে আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাবো আমার ভ্যানিটি ট্যুরে। এটা হলো আমার ভ্যানিটি, যেটা তোমরা আগে অনেকবার আমার ব্লগে আমার ভিডিওতে দেখেছো। তো এটাই আজকে আমি আর কি ট্যুর দেব, কীভাবে এটা আমি গোছালাম। শুরু করি, এটা হলো আমার জেফ্রেস্টার একটা আমি মিরর অর্ডার করেছিলাম, ওটার সাথে বল যেটা আমি ডিসপ্লে করেছি। আমার মনে হচ্ছে যে ভ্যানিটির উপরে এটা খুব ভালো লাগছে। আর এটা হলো একটা চকলেট বক্স ছিল সামায়ের, যেটা সামায়ের বার্থডেতে সামার মিস সামায়কে মানে গিফট করেছিল, হুজুর মিস। আর এখানে হলো একটা কি বলে এটার, এটার নামটা আমি ভুলে গেছি, মানে এটা খুব সুন্দর একটা ফ্রেগনেন্স হয় আর কি পুরো রুমে। আর এটা হলো একটা ছোট একটা মানে সেকশন যেখানে আমি উপরে রেখেছি র্যান্ডম কিছু স্টাফ, হেয়ার প্যাক, হেয়ার অয়েল, অ্যালোভেরা জেল, কটন বার। আর নর্মালি আমি আমার ভ্যানিটিতে কোনো জুয়েলারি রাখি না, বাট এটা রেখেছি হলো ডিসপ্লে করার জন্য, কারণ এখানে রাখার মতো তেমন কিছু ছিল না। তো আমার মনে হয় যে এটা ডিসপ্লে করা যায়, এটা পিছনে খালি, তো পরে যখন আমার জিনিসপত্র বাড়বে তো তখন আর কি রাখা যাবে। তো এখানে আমি রিংয়ের যে বক্সটা এটাকে ডিসপ্লে করলাম আর কি, আর ওই তো আমাকে দেখা যাচ্ছে। চলে যাই নিচে, এখানে আমি রেখেছি আমার সব স্কিন কেয়ারের জিনিসপত্র আর কি, আমার লোশন, টোনার, তারপর মেকআপ রিমুভার, এটা শেষ, তো এটা আমার প্যাকআপ। তারপর হলো আমার সিরাম অ্যান্ড আই সিরাম অ্যান্ড ময়েশ্চারাইজার আর লিপ বাম, এটা আমি রেখেছি এই সেকশনে। তারপরে এটা নিচের সেকশনে আমি এখানে রেখেছি দুইটা আইশ্যাডো প্যালেট, আমি এখানে ডিসপ্লে করেছি, বাকিগুলো সব ড্রয়ারে, কারণ আসলে অনেক ডাস্ট পড়ে, এই জন্য আমি দুইটাই রেখেছি এখানে। আর এই দুইটা আমি নর্মালি বেশি ইউজ করি, যেহেতু এই দুইটা খুবই সোভার কালার, আমি কালারফুল আই মেকআপ খুব একটা করতে পছন্দ করি না। তারপর এখানে হলো আমার হুদা বিউটির ফাউন্ডেশন, এখানে আমার রেভলিউশনের সেটিং স্প্রে, এখানে আমার ফেন্টি বিউটির ফাউন্ডেশন, এখানে দুইটা হলো আইলাইনার, আর এটা হলো আমার আইব্রো পমেড এবিএইচের। তারপর আমি চলে যাচ্ছি এটার নিচে সেকশনটাতে, এখানে আমি একটা সুন্দর একটা অর্গানাইজার রেখেছি, যেটা আমি কই থেকে কিনেছি রাইট না মনে পড়ছে, অনেক আগে। এখানে আমি কিছু লিপস্টিক ডিসপ্লে করেছি, মিলানের এই দুইটা লিপস্টিক আমার খুব পছন্দ। আর এখানে কিছু আছে আই ম্যাজিকের আছে, এগুলো আসলে আমার দেওয়া হয় না খুব একটা, এবিএইচ, তারপর ফ্লরমার, তারপর না না এটা হলো গিভ মি মকা ইয়ার কি বলে ভুলেই তো গেছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার, আর এখানে কিছু লিপস্টিক। তারপর হলো এখানে একটা ড্রয়ার যেখানে সামার স্টাফ, সামার স্টাফ নর্মালি থাকে হলো সামার ক্লোজেটে, ওখানে ওর আলাদা করে ক্লোজেট ওর স্টাফ রাখার জায়গা আছে। বাট আমি এখানে কিছু একটা ড্রয়ার ওকে দিয়েছি আর কি, কারণ এটা বন্ধ হচ্ছে না,
দিচ্ছি, কারণ নর্মালি দেখা যায় যে ওই রুম থেকে মাঝে মাঝে আর কি ঝামেলা হয়ে যায়, তো এখানে আমি কিছু স্টাফ রেখেছি। তারপর চলে যাই এটা নেচার সেকশনটাতে, এখানে আমি রেখেছি আমার কিছু ইনটেক্ট জিনিস, শ্যাম্পু, তারপর মানে যেগুলো আমি আগে আগে কিনে রেখেছি আর কি কিছু জিনিসপত্র ওগুলো, আর এখানে দুইটা এক্সট্রা ব্রাশ আছে যেটার আমি পরে প্যাক করে রাখবো, এখন আপাতত টিস্যু দিয়ে মুড়িয়ে রেখেছি, কিছু টিস্যু, পেস্ট অ্যান্ড টোনার এসব আর কি, মানে যেগুলো ইনটেক্ট এখন ইউজ করা হয়নি। তারপর চলে যাই হলো, এটা তো আমার মিরর, মিররের এই দিকটাতে আমি রেখেছি উপরের সাইডটাতে একটা সুন্দর একটা ফটো ফ্রেম, যেখানে লেখা আছে মেকআপ, ওয়েকআপ অ্যান্ড মেকআপ। একটা সময় ছিল খুব মেকআপ করতে পছন্দ করতাম, এখন আসলে আর খুব একটা করি না। তারপর এখানে আমি একটা জুয়েলারি ট্রে রেখেছি, যেখানে আমি আমার ওয়াচ, তারপর কিছু ইয়াররিং অ্যান্ড ব্রেসলেট এগুলো রেখেছি ডিসপ্লেতে। আর এখানে হলো আমার কাজল, তারপর আইব্রাউ পেন্সিল, মাস্কারা, তারপর এটা এখানে একটা ফাউন্ডেশন আছে, এসব আর কি। আর এটা হলো আমার ব্রাশ হোল্ডার, যেখানে ব্রাশ রাখা আছে। আমি ব্রাশ আর ব্লেন্ডার ধুবো, আমার আসলে হয়ে উঠছে না, ইচ্ছে করছে না আর কি। তো এখানে সামায় হলো একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। তো এটা হলো ব্রাশ হোল্ডার, এটা হলো আমার ব্লেন্ডার হোল্ডার, তারপর নিজের এখানে সুন্দর আমার একটা ছবি, এটা একটা বক্স, এটা ওপেন করা যায়, আর এখানে আমার সুন্দর একটা ছবি। এদিকে এখানে আমি তিনটা পিকচার সেট করেছি, এগুলো নিজেই আমি ছবিগুলো কালেক্ট করে ওয়াশ করে দেওয়ার ফ্রেম করেছি। এগুলো আমাকে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে এগুলো কই থেকে কিনা ছাপো, এগুলো আমি নিজে করেছি। তারপর চলে যাই নিচের দিকে, এখানে হলো আমি একটা ব্যাডরুম সেট করেছি আড়ের ফেলার। আমার একটা ভ্যানিটি কেনার ইচ্ছা আছে, কিন্তু আমার বাসায় জায়গা না দেখে আমি এখনও সেটা করতে পারছি না। মানে আমি বহুদিন ধরে কিনবো করছি, কিন্তু বাসায় জায়গা মানে জায়গাই নাই যে আমি কোথায় রাখবো, এটা এটা কোথায় রাখবো, ওটা কোথায় রাখবো, যাকে বেশি জিনিসপত্র হয়ে গেলে আবার প্রবলেম, তো এখন কেনা হচ্ছে না, দেখা যাক। তো এটা হলো এখানে আমি ব্যাডরুম সেট করেছি, যেখানে আমি আমার মেকআপগুলো রাখি, আর এটা একটু ক্লান্সি লাগছে এখন খেয়াল করলাম যাকে। তারপর এখানে আমি একটা টিস্যু রেখেছি, আর এখানে হলো আমার হেয়ার ব্রাশের যে হোল্ডারটা, এখানে আমার কিছু কটন প্যাড আছে আমার মেকআপ রিমুভের জন্য, তারপর আমার টোনার ইউজ করার জন্য লাগে। এখানে একটা পাঞ্চ, এখানে একটা ছোট্ট জুয়েলারি বক্স যেখানে কিছু ছোট ছোট জুয়েলারিজ আছে, আর এখানে হলো আমার মিরর ফার্স্ট ড্রয়ারে। তারপর হলো আমি চলে যাই ফার্স্ট ড্রয়ারে। ওকে, ফার্স্ট ড্রয়ারটা একটু ফাঁকা ফাঁকা, এখানে হলো কিছু লিপস্টিক, এটা এটা সামার লিপস্টিক অ্যাকচুয়ালি, এটা খুব লাইট, সো এটা সামার ইউজ করে, প্রাইমার, তারপর কনসিলার, তারপর এটা হলো একটা ক্রিম যেটা পিম্পলের জন্য, আর এখানে আমি আমার ব্লেন্ডারগুলো রাখি, সো আমার এটাও ক্লিন করতে হবে, ব্লেন্ডারও ক্লিন করতে হবে, ইভেন আমার ব্লেন্ডার কিনতেও হবে, তো আমি মিনিসোতে গেলে কিনবো। তারপর এখানে আমার একটা ব্রাউ, ও মাই গড, আমি এগুলো কী ক্লিন করছি, ময়লা বেরোচ্ছে সিরিয়াসলি, তো জায়গায় ক্লিন করে নিলাম, আমি ছোটোখাটো জিনিস খেয়াল করি নাই, এত ডাস্ট হয়। আর এখানে হলো আমার একটা কালার কনসিলার, যেটা আমার খুব একটা লাগে না, আমি অত কিছু দিই না আসলে। এখানে একটা সেজার, তারপর এখানে একটা শার্পনার, আর এখানে হলো আমার ফেসিয়াল রেজার, এখানেও ফেসিয়াল রেজার, বানানা পাউডার রেভলিউশনার, এখানে হলো আমার কমপ্যাক্ট, আমার ফার্স্ট ড্রয়ারটা, আমার ফার্স্ট ড্রয়ারটা একটু খালি খালি ইচ্ছা করে রেখেছি, এগুলো আসলে খালি ছিল না, এগুলো তো আমি জায়গা দিতে পারতাম না, ডিক্লাটার করার পরে সব খালি খালি হয়ে গিয়েছে আর কি, এখন শান্তিও লাগছে। জায়গা চলে গেলাম নেক্সট ড্রয়ারে, এখানে হলো আমার ওই যে ফেস রোলার আর কি, আমি এটা আমলকি থেকে কিনেছিলাম। এখানে হলো ওয়াইপ, এখানে হলো আমার সব লিপস্টিক, আমি এই বক্সটাতে লিপস্টিক রেখেছি। সামার যে ড্রয়ারটা, ওই ড্রয়ারে আমার পুরোটা লিপস্টিক ছিল, এটা পুরোটা লিপস্টিক ছিল, এখন কিছুই নেই, সব ফেলে দিছি। তারপর এখানে হলো আমার ব্রোনজার, এই ব্রোনজারটা আমার অনেক পছন্দের, মানে আমি যত ব্রোনজারই কিনি, যত হ্যান্ড ব্রোনজারই কিনি না কেন, এটাই আমি ইউজ করি। তারপর হলো এখানে হুদা বিউটির একটা প্যালেট, ডেজার্ট ডাস্ক, এখানে হলো রোজ গোল্ড প্যালেট, এগুলো আমি এক সময় কত শখ করে কিনেছিলাম। আর ওখানে ওই যে হুদা বিউটির নিউড প্যালেটটা, তারপর এখানে হলো এই তো আরবান ডিকের একটা নেকেড, তারপর হলো এখানে হলো আমার রেভলিউশনের ব্লাশ,
নিচে একটা কালার প্যালেট, এখানে হাইলাইটার, আর এখানে হলো আমার বেনিফিটের একটা ব্রোনজার হাইলাইটার। এটা আমার খুব পছন্দের। তো এখন আমার সব ডিক্লাটার করার পরে এই কয়টা জিনিসই আছে, তাও এগুলোও ইউজ করা হয় না টু বি অনেস্ট। তারপর চলে যাই নেক্সট ড্রয়ারে। আমাকে বলবা না যে এগুলো ময়লা কেন, এগুলো দাগ, এগুলো উঠে না যাকে। তারপর এখানে হলো সব আমার হেয়ার টুলস আর কি, হেয়ারের জিনিসপত্র, পাঞ্চ অ্যান্ড অল। এখানে আমি সব হেয়ারের জিনিসপত্র রেখেছি, এখানে সব ব্যান্ড, এই আর কি আমার আর আমার মেয়ের দুজনের লাগে হেয়ার স্টাফ। তারপর এখানে হলো আমার কিছু লেশেস, আমার সবচেয়ে ফেভারিট লেশেস হলো যেটা মিনিসোতে পাওয়া যায়, একদম সিম্পল। আমার মিনিসো যাওয়া হচ্ছে না লেশেস আর ব্লেন্ডার কেনার জন্য, যাকে যখন যাবো কিনবো। তো এখানে কিছু লেশেস আছে, এখানে হলো আমার, এটাতে আমার সব লেন্স, এটাতে এক্সট্রা কিছু ব্রাশ, আর এখানে হলো আমার লেস গ্লু। যত গ্লুই হোক না কেন আমার কাছে এই গ্লুটাই ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই। তারপর এখানে হলো আমার সলিউশন, যেটার উপরের ইয়ে আমি ছিঁড়ে গেছে আর কি, খুলে গেছে নিচে নিচে। আর এখানে কিছু এক্সট্রা কটন, এখানে হলো কিছু টিপ, আমার কিন্তু অনেক বড় একটা টিপের বক্স আছে যেটাতে অনেক অনেক টিপ, ওইটা আমি কিনেছিলাম, কিন্তু আমি এটাই শেষ করতে পারি না, ওটা কি দেবো। আর এখানে হলো আমার একটা মেকআপ রিমুভার প্যাড, যে কি বের হয়েছে না কিনেছি, কিন্তু একদিন ইউজ করে আমার ভালো লাগে নাই। তারপর এখানে হলো এক্সট্রা কিছু কটন, এখানেও এক্সট্রা কিছু কটন, আর এই ড্রয়ার আমার আর্ট সাপ্লাইজ, এই ড্রয়ার তেমন কিছু নাই। এটাই আমার ছোট্ট একটা ভ্যানিটি ট্যুর। আমার মেয়ে ভ্যানিটিতে খুব বেশি কিছু নাই, অন্য অন্য ভ্যানিটি ট্যুর দেখলে হয়তো আমার ভ্যানিটি ট্যুর ভালো লাগবে না কারো, যাকে আমি হয়তো অনেকে দেখতে ভালো লাগে তার জন্য করেছি, আর নিজেও করে রেখেছি, নিজেরও দেখতে ভালো লাগবে কখনো যখন জিনিসগুলো আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি লাইট সেট করেছিলাম, কারণ যেহেতু আমি ওই প্রপার ভ্যানিটি কিনিনি, সো আমার ড্রেসিং টেবিলে কিন্তু লাইট ছিল না, তো এটাতে আমি আলাদা করে লাইট সেট করেছিলাম। তো এটা যখন মানে আমি যখন প্রপার মেকআপ করি তখন এগুলো আমি জ্বালিয়ে নিই, নর্মালি খুব একটা জ্বালানো হয় না। ভিডিওতে লাইটটা জ্বালিয়ে দেখালাম, খুবই ব্রাইট হয়ে যায় আর কি সব তখন। তো আমি ফ্যান এসে বন্ধ করে ভিডিও করছিলাম, আমি লিটারালি ঘামাই গেছি যাকে। তো এই তো আমার ভ্যানিটি ট্যুর, আমার ছোট একটা ভিডিও, ছোট একটা ভ্যানিটি, বাট আমার যা আছে সেগুলোই আমার জন্য অনেক প্রেশিয়াস অ্যান্ড এনাফ ফর মি। আর কারণ আমি রাইট নাও ডেজ খুব মিনিমাল জিনিসপত্র, মিনিমাল লাইফস্টাইল পছন্দ করি নাও ডেজ, আগে আসলে এটা ছিল না। তো যাকে আমি নেক্সট আবার সুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। মাঝে মাঝে কথা বলতে বলতে আমি কথা খুঁজে পাই না, এক্সকিউজ মি। তো নেক্সট সুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।